আসসালামু আলাইকুম সিনিবেত আদাব অন্যান্য জাতিগত আন্তরিক শুভেচ্ছা প্রাণদার অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদের জানাতে চলছি লাইট ব্রাহ্মা বাপ ব্রাহ্মা এবং চারকোল ব্রাহ্মা তো এই ব্রাহ্মাগুলোর বিশেষ বৈশিষ্ট্যগুলো কি কোনটা কোন দেশের বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো সময় জুড়ে আমার সাথে থাকবেন সম্মানিত বন্ধুরা শুরুতে দেখুন এটাকে বলা হয় লাইট ব্রাহ্মা লাইট ব্রাহ্মার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সাদা এই মুরগিটা সাদা আর গলার যে মালাটা এই মালাটা থাকবে কালো এবং দেখতে বেশ আকর্ষণীয় আর পায়ের মধ্যে তো লোম থাকবেই তো লাইট ব্রাহ্মার বৈশিষ্ট্য হচ্ছে কালো এটার মোরগ সাড়ে আট মানে আট থেকে সাড়ে আট কেজি পর্যন্ত হওয়ার রেকর্ড আছে মুরগিটা আপনার সাড়ে চার কেজি পর্যন্ত ওয়েট হয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে পাঁচ কেজি হয়ে থাকে আর দেখতে অনেক বেশি আকর্ষণীয় তো এটা হলো লাইট ব্রাহ্মার বৈশিষ্ট্য এটার আদিনিবাস কলম্বিয়া কলম্বিয়ার এদের আদিনিবাস এরপর আমি আপনাদের দেখাতে চলছি বাপ ব্রাহ্মা তো বাপ ব্রাহ্মা দেখতে অনেকটা লাল লাল ব্রাহ্মা হচ্ছে লাল গলার মালাটা কালো বর্ণের হয়ে থাকবে কালো বর্ণের গলার মালাটা হয়ে থাকবে পায়ের ফেদার লালে থাকবে তো এটা পুরোটাই লাল থাকবে তো লাল মানে হচ্ছে বাপ ব্রাহ্মা এটা মোরগ হয়ে থাকে ছয় থেকে সাড়ে সাত কেজি পর্যন্ত মুরগি চার থেকে সাড়ে চার কেজি পর্যন্ত হয়ে থাকে এটা আদি নিবাস হচ্ছে আমেরিকা তো বন্ধুরা এটাই হলো লাইট ব্রাহ্মার বৈশিষ্ট্য এখন আমি আপনাদের দেখাতে চলছি চারকোল ব্রাহ্মা বন্ধুরা এটাকে বলা হয় চারকোল ব্রাহ্মা অনেকটা সাদার মাঝে কালো মানে সাদা প্লাস কালো এটা দুটা রঙে হয়ে থাকে বুকটা দেখুন সাদা এবং টিটিটা দেখুন সাদা মানে সাদা এবং কালো দুটা রঙে হয়ে থাকে চারকোল ব্রাহ্মা আর এটার মালাটা হয়ে থাকে কালো রঙের বিশেষ করে লেজের শেষের অংশটা কালো থাকে দেখুন এটা সাদা এটা কালো আর মালাটা হয়ে থাকবে অনেকটা কালো তো চারকোল ব্রাহ্মা মানে দু কালারের কালো প্লাস সাদা এই সবচেয়ে বেশি বড় হয়ে থাকে চারকোল ব্রাহ্মা চারকোল ব্রাহ্মা দশ কেজি পর্যন্ত হয়ে থাকে মোরগটা আর মুরগি ছয় কেজি পর্যন্ত হওয়ার রেকর্ড আছে এটার আদি নিবাস হচ্ছে নিউজিল্যান্ড তো সম্মানিত বন্ধুরা আজকে আমি আপনাদের মানে জানালাম লাইট ব্রাহ্মা বাপ ব্রাহ্মা এবং চারকোল ব্রাহ্মার বিশেষ বৈশিষ্ট্য তো এক কথায় যেটা সাদা এটা কলম্বিয়ান লাইট ব্রাহ্মা যেটা লাল এটা হচ্ছে আমেরিকান বাপ ব্রাহ্মা আর যেটা সাদা মাঝখানে কালো সাদা এবং কালো এটাকে বলা হয় চারকোল ব্রাহ্মা তো সম্মানিত বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনারা এত কিছু শিখে থাকেন অথবা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম ধন্যবাদ